পর্ণশ্রী থানার অন্তর্গত বিজি প্রেস মাঠে একটি সুয়ারেজ লাইনের পাইপের মধ্যে দিয়ে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছেছে পর্ণশ্রী থানার পুলিশ। সুয়ারেজ লাইনের পাইপের মধ্যে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। আমি জানতে পারলাম তখন কটা ফ্যান ফ্যান এলো, তখন জানতে পারলাম এখানে পাইপের ভেতরে ছিল, ও পাইপের ভেতরেই থাকতো, বডি ওর ভেতরেই ছিল, মারা গেছে। যেটা শুনলাম আমি পরে শুনলাম এসে যে তিন চার দিন আগে মারা গেছে, জানেই না, কেউ দেখেনি, তো দেখেনি, একটা গন্ধ মতন বেরোচ্ছে, তখন লোক বুঝতে পারলো যে ওখানে তো একটা ছেলে থাকতো, ওই পাইপটার মধ্যে ঘুমাতো। বয়স ধরে নিন না 48, নামটা জানি না ওর, ও এখানকারই বাসিন্দা ছিল, ওদের বাড়িটা বিক্রি করে দিয়ে চলে যায়, বাড়ি বিক্রি করে দিয়ে চলে যাওয়ার পরে ও ফ্যামিলির সাথে বঞ্চিত হয়ে যায়, ও আলাদা থাকে, ঠিক আছে, ও আলাদা থাকাকালীন তারপরে ও এইখানেই থাকতো, এখানে একটা আশ্রম মতন ছিল, চালা মতন ছিল, সেইখানেই থাকতো, মাটিতে বাইরে খেতো আর এখানে শুতো। ব্যুরো রিপোর্ট, বিশ্বভারত। ক্লিক করুন বেল আইকনে, সাবস্ক্রাইব করুন বিশ্বভারত।